সিনিয়র ক্রিকেটার ছাড়াও যে বাংলাদেশ জেতে তার প্রমাণ এবার হলো। এরপর থেকে জুনিয়রদের সামর্থ্য নিয়ে আর প্রশ্ন নয়, জানিয়েছেন দেশসেরা তারকা সাকিব আল হাসান। এদিকে বিসিএল আর বিপিএল দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরার প্রস্তুতি সারতে চান সাকিব। আমি থাকা না থাকা আমার কাছে বড় ইম্পর্টেন্ট কিছু মনে হয় না, যেটা হচ্ছে যে আমাদের টিমটা খেলছে এবং টিমটা কেমন রেজাল্ট হচ্ছে, তো সেই দিক থেকে আমি খুবই হ্যাপি, খুবই প্রাউড। নিউজিল্যান্ড কত স্মৃতি না ছড়িয়ে আছে তাসমান সাগর পাড়ে, হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, প্রতিটি ল্যান্ডমার্কই এখানে ছুঁয়েছেন সাকিব। কিন্তু পরিবারকে সময় দিতে গিয়ে মিস হয়েছে ঐতিহাসিক টেস্ট জয়ের মুহূর্তটা। মাঠে না থাকলেও উদযাপনটা যুক্তরাষ্ট্রে বসেই করেছেন সাকিব। দেশে ফিরে এবাদতদের প্রশংসায় রাখেননি কমতি, জানালেন জুনিয়রদের সামর্থ্য নিয়ে এরপর থেকে আর প্রশ্ন নয়। মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা চার পাঁচজন ছাড়া প্লেয়ার নাই, তো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা, এবং তাদেরকে যদি এভাবে রেসপন্সিবিলিটি দেওয়া যায় তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি মনে করি। অজিও নিউজিল্যান্ডে প্রথম দুর্গটা জয় করেছে বাংলাদেশ, এবার অভিযান ক্রাইস্ট চার্চ। সাকিবের কাছে টস জয়টাই যেখানে এক্স ফ্যাক্টর। নিউজিল্যান্ডে সবসময় সেকেন্ড ডে এবং থার্ড ডেতে উইকেটটা খুবই ভালো থাকে, সো এই কারণে টসটা জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় সব থেকে ভালো হবে টিমের জন্য। বাট টসটা না জিতলেও টাফ হবে, বাট আমার ধারণা যে কনফিডেন্সটা ফার্স্ট টেস্ট থেকে পেয়েছে আমাদের টিম সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। বছর জুড়ে ব্যস্ত শিডিউল টাইগারদের, সাকিবের লক্ষ্য বিসিএল আর বিপিএল দিয়ে নিজেকে প্রস্তুত করে তোলা। এগুলো সবই প্রিপারেশনের পার্ট, কারণ এইগুলোর পরেই আমাদের টানা ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, সো আমি চাই যে আমার বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরমেন্সটা নিয়ে আমি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। রবিবার থেকে শুরু হচ্ছে বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট, সেন্ট্রাল জোনের হয়ে অংশ নেবেন সাকিব, আর এরপরেই বরিশালের জার্সিতে নামবেন বিপিএল এ। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।